আমরা এখানে অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে শুরু করছি, মানে এখান থেকে আমাদের জাস্ট পথটা শুরু। আমার নাম সালমা ফারি, আমি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের একজন স্টুডেন্ট। আমি ইন্টার পাস করার পর এখানে ভর্তি হয়েছি। এই বিষয়ে পড়ার ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই, তার জন্য আশা। এখন সামনে যেতে এই লাইনে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, তার জন্য আশা। ইনস্টিটিউট তো নিঃসন্দেহে একটি ভালো ইনস্টিটিউট, আর আমাদের যে বাংলাদেশে এরকম ইনস্টিটিউট হাতে গোনা দু একটাই আছে, এর মধ্যে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, যে কারণে এখানে অ্যাডমিট। আমি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের একজন স্টুডেন্ট। আমি এখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়েছি। Well, basically, I was interested in the science subject when I was very young, and I wanted to fly in a plane. So when I came here, I thought it would be a great career, and I could hope to reach even further by my education and study here. Monday, inshallah, I might find a career in aviation sector anywhere very well and proper and greatly. Walid, আমি জানতে চাইছি যে কখনো কেমন হয়েছে এই যে বন্ধুরা আছে, কখনো মনে হয়েছে বন্ধুদের কারণে আমি ক্যারিয়ারটা চেঞ্জ করব, বা কখনো কি মনে হয়েছে যে আমার এই শিক্ষক বা এই শিক্ষকদের কারণে আমি আমার ক্যারিয়ারটা চেঞ্জ করে যদি অন্য জায়গায় যেতাম মনে হয় ভালো হতো, আমার ডিসিশনটা রং ছিল, এরকম কিছু মনে হয়েছে কখনো? না, এটা কখনো আমার মনে হয়নি, কারণ এখানে আমরা সবাই ঠিক সেভাবেই থাকি যেভাবে আমাদেরকে শেষ পর্যন্ত যেতে হবে, আমরা এখানে সবাই খুব মিলেমিশে থাকি।